عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد. هاي جايز أفرنا كمان أسن আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সূরাতুল ইখলাস নিয়ে কিছু কথা বলব। সূরাতুল ইখলাসের অবতীর্ণের কারণ যেটাকে শানে নুজুল বলা হয় আর একটা হচ্ছে ফাজায়েল অর্থাৎ ফজিলত। সূরা ইখলাসের শানে নুজুল হচ্ছে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন মক্কার কাফের মুশরিকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো, ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যে রবের কথা বলতেছো, যে আল্লাহর কথা বলতেছো, তার কিছু কোয়ালিটি অর্থাৎ গুণ সম্পর্কে আমাদের সামনে আলোচনা করো। তখন আল্লাহ তাআলা সূরাতুল ইখলাস নাযিল করে আল্লাহ তাআলা বলতেছেন কুল হুয়াল্লাহু আহাদ, রাসূল আপনি বলে দিন আল্লাহ হচ্ছেন কয়জন, একজন। আল্লাহুস সামাদ, তিনি কারো কাছে মুখাপেক্ষি নন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই। ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয় নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার মতো আর কেউ কোনো সমকক্ষ নেই। সূরা ইখলাসের ফাজায়েল বুখারী শরীফ থেকে বলছি, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শুইতে যাইতেন বিছানায়, তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস এই তিনটা সূরা পড়ে দুই হাতের মধ্যে তিনি ফুঁক দিতেন। ফুঁক দিয়ে গোটা শরীরের মধ্যে এই দুই হাত দিয়ে বিশ্বনবী স্পর্শ করতেন। তার কারণ হচ্ছে সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, সূরা নাস পড়ে দুই হাতে যদি ফুঁক দিয়ে গোটা শরীরের মধ্যে আপনি আপনি মুছে দেন, তাহলে জিন ভূত সকল সকল কিছুর আসর থেকে আপনি রক্ষা পাবে। আল্লাহ তাআলা যেন এই সূরা ইখলাসের শানে নুজুল এবং ফাজাইল অনুযায়ী আমাদের সকলকে চলার তৌফিক দান করে। এজন্য সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন।